মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চিরতরে ঘুমিয়ে আছেন অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলাম। আজান শুনতে পাই। জাতীয় কবির প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা জানাতে সমাধিতে হাজির হন কবি পরিবারের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নজরুল ইসলামকে আমাদের ভীষণই প্রয়োজন, কারণ এমন একটা সময় আমরা পার করছি যেখানে জাতিগত লড়াই বেঁধেই চলেছে বিশ্বব্যাপী, যেটা তিনি ঘৃণা ভরে সকল গানে কবিতায় প্রকাশ করে গেছেন। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে নজরুল ইসলামকে আরও জোরালোভাবে উপস্থাপন করতে চাই। শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও। এ সময় নজরুলের দেখানো পথেই দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান নেতারা। তাঁর অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্যে, তাদেরকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্যে যে প্রেরণা জুগিয়েছেন, এটা সবসময় এই জাতি স্মরণ করবে। যে সংস্কৃতি চর্চা যাবে সেখানে নজরুলের উপস্থিতি আরও প্রবল হওয়া প্রয়োজন। জাতীয় কবির জ্ঞানের ভাণ্ডার সবার মাঝে ছড়িয়ে দিতে যুগোপযোগী পদক্ষেপ নেওয়ার দাবি জানান গবেষকরা। 21 শতকে এসে নজরুলকে কেবলমাত্র আমাদের মাতৃভাষার মধ্যে বন্দী করে রাখলে চলবে না, বিশ্বময় ছড়িয়ে দিতে হবে। মৃত্যুর 4 দশক পরও বাংলার মানুষের চেতনায় সমুজ্জ্বল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।